বড় না মা বড়? হ্যাঁ, তোমার আব্বা বড় না তোমার মা বড়? এরা বলেছে মা বড়। আচ্ছা খেটে ও ভাই, আমার কাছে মা বড়। আচ্ছা ইনি বলেছে আমার কাছে মা বড়, আর আমার কাছে বাপ বড়। তাহলে আমার ভাইরা আমার সাপোর্টে আছে, থাকবেন তো? কারণ শেষ পর্যন্ত কারা যেতে দেখা যাবে। আমার দিকে সাপোর্ট মানে পারবে না, দেখবে একটু তো বিদাদি নারী দেখবি, ওকে একবার দিয়ে দেখো, মুখ শুকিয়ে যাবে, একবার দিয়ে দেখো। একটু দেন তো ভাই, মান সম্মান কিছু থাকবে না বলে একটু জোরে নারী দেখবি, ডাউন মেরে দেস তো আবার নারী দেখবে। এখন যাই হোক, গজল, এখন এরাও তো ছেলে, আমরাও ছেলে। আমার ভাইয়েরা যদি আমার সাথে থাকে তাহলে আমরাই জিতে যাব। আর মায়েরা, তোমার, তুমি বলছো মায়েদের দলে, মায়েদের কাছ থেকে যদি ডিম বেচা পয়সা 2-10 টাকা তোমার দেয়, মনে করবো তুমি জিতবা। আর আমার ভাইদের পয়সা দিতে হবে না, তকবির দিলেই আমি জিতে যাবো। একটু জোরে না রে তকবির। শুধু দেখো ইজ্জতের সওয়াল নিলে ভাই, খুব মান সম্মান যদি পয়সা না দেয় আমার। মুরগি ও ডিম পাড়া বন্ধ করেছে 3 মাস লকডাউনে, দেবে কি করে আমি বুঝবো? আরে ভাইদের তকবির নেবার আমি জিতবো। আচ্ছা আমি প্রশ্ন করছি, তুমি বলেছো বাপ বড় না মা, মানে মা বড়? মা বড়। আচ্ছা হুজুর তো এখানে বসে রয়েছে। আচ্ছা হুজুর, সর্বপ্রথম আল্লাহ পাক একজনকে বানিয়েছেন, তো সেই মানুষটার নাম কি বলেন দিন একটু? দেখেন না, শোনো, প্রথম প্রশ্ন এর পানি দেবো ভাই, গলা এমনি শুকিয়ে যা। তা যাই হোক, সর্বপ্রথমে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি ছিলেন একজন বাপ এবং নবী। আদম আলাইহিস সালাম বড় তো? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলে জান্নাতের ভিতর দিয়ে ভবহরির মতো এরম করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ বলতেছে, আল্লাহ বলতেছে তো এতটা সঙ্গে দিতে হবে, মা হাওয়ারে দিয়েছে, তারপর একটু ঠিকঠাক ভাবে চলেছে। সেটা নাই বুঝলাম আমি, ওটা বলছি না। সর্বপ্রথম আল্লাহ পাক বাপকে সৃষ্টি করেছে, তাহলে বাপ বড় তো? বাপ বাপ বড় তো? একটু জোরে না রে তাকবীর। তাহলে আমি শুরু করছি প্রথম গজল। এই তোর আমার তাহলে তো তকবীর দিচ্ছি কেন? আমি বলছি তুমি শোনো, বেশি কথা বলার সময় নেই, কারণ এরা তোমার বক বক শুনতে আসেনি। কবি বলছে দেখুন, করেছি শুরু গজল, আর ছন্দে ছন্দে গপে আলাপ ভোলাই গপে মগজ। হেরে গেলি কান মনে দিবি, তুই তোরে বলেছে কি বলেছে, টুম্পা সোনার গজল শুনিয়েছে, তোর খুব ভালো লাগে না? ই হেভি সুন্দর, ভালো। আচ্ছা তুমি দাঁড়াও, এ তুই হাত তোল ভাই, একটু তোল হাত, তোল সোনা। হ্যাঁ, এ যদি হেরেছে কান মলবি তুই, তোর বলিস পড়েছে। আচ্ছা সিরাজুল ভাই যদি হারে কান মলবে কে? সব তো আমার দলে ভাই, তোমার দলে একজন আমার ওই যে চারটে উঠেছে। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন করি, এবার উত্তর দাও। আচ্ছা তুমি যে মায়ের পেটে, মানে আমরা সবাই মায়ের গর্ভে এসেছিলাম ভাই, কিসের জন্য এসে, কিসের দ্বারা এসেছি? বাপের দ্বারা না অনলাইনের মাধ্যমে? অফলাইনে, অনলাইনে আসেনি তো? না অফলাইনে, বাপের মাধ্যমে এসেছি, বাপের ওসিলায় এসেছি। তাহলে তুমি কোন লজ্জায় বলো যে মা বড়? মা তোমার এদের রান্না করে খাবাচ্ছে। তুমি থামো, উত্তর তো তুমি ছন্দে দেবে। কবি বলছে দেখুন, ছোট তেরাম বড় আজরাইল বানা দেহ করেছে তোমার। আর বাপ যে খেটে খেটে ভ্যান চালাতে গিয়ে মাথার টাকে চুল আউট হয়ে যাচ্ছে, ছাদ আগলা হয়ে যাচ্ছে, সেগুলো কে বলবে? বলছি মনোযোগ সহকারে শুনুন, আর যাদের স্বামী নেই তাদের চলতে না নাকি? তারা বুঝ দিবে তো কি যন্ত্রণা, লক্ষ্মী ভাণ্ডার এ ভাতা সে ভাতাই চলে যাচ্ছে, বুঝতে পারছে কি কি যন্ত্রণা তাদের? কবি বলছে দেখুন, পিতার তারা আসলে তুমি, তোমার মায়ের গর্ভে, পিতার তারা আসলে তুমি, তোমার মায়ের পেটে, আর সবই কিছু কি খুলে বলা যায়, বোঝো কি পাইলেতে, সবই কিছু কি খুলে বলা যায়, বোঝো কি পাইলেতে, ছাড়া ও মান্নান ভাই, পিতা ছাড়া ও যুবক ভাই, পিতা ছাড়া মায়ের গর্ভে আসে না তো সন্তান, আর ভরা মজলিসে এমন করে হইও না তো অপমান। প্রথম প্রশ্ন শুনে মুখটা হনুমান বানা হয়ে গেছে, প্রথম প্রশ্ন শুনে।
কলিজে শুককে গেছে ও ভাই আমি বস্তার মুখ খুলি তুমি ও ভাই একটু সাইড দিও পালায় না জানা ধরে রাখো কেন উত্তরটা দাও আমি বলি দালি সুরেই বলি হ্যাঁ আর সুরেই বলি তোমার মতন বগর বগর করব না না সব গজল শুনতেছ তুমি যা বগর বগর করতেছো আচ্ছা তুমি বলো না বলো দেখি ঈসা নবীর পিতার নাম কি ছিল আরে বিনা বাপে মারিয়ামের গর্ভে ঈসা নবী এলো ঈসা নবীর বাপের নাম কি তুমি তো বললে বাপ ছাড়া সন্তান আসে না ঈসা নবীর বাপের নাম কি ঈসা নবী তো আল্লাহর কুদরতি সন্তান তাই তো হুজুর এরা কি সব সর্বদের সন্তান সর্বদের সন্তান এরাও তো আল্লাহর কুদরতের সন্তান ঠিক তো তাহলে জবাব আমি দিতে পেরেছি কান মরতে হবে চারটের মনে আসতো ওরে ভাই শামামাদ দালে আচ্ছা ভাই তুমি বলো তো আমি যখন শেষ করিনি বাপ গুলো বলে দিতে যাবো বাজার করতে বারণ করতে এই আমার দালে মা গুলোর বলে দেবো রান্না করে শুধু বলো তো ঠিক চলো তকবি লাগাও নারী দেখবি আরে জোরে দাও নারী দেখবি বলো দেখি ঈসা নবীর পিতার নাম কি ছিল বিনা বাপে মারিয়ামের গর্ভে ঈসা নবী এলো বিনা বাপে মারিয়ামের গর্ভে ঈসা নবী এলো দেখাও তো দেখি বিনা মায়ে দেখাও তো দেখি বিনা মায়ে বাপের হয়েছে বাচ্চা আরে ভরা মজলিসে তোমায় কি আর দেব আমি লজ্জা লজ্জা পেও না ভাই খুব কষ্ট হচ্ছে বলো আহ শোনা গো তুমি যেরকম করে বলছো ভাইরা মনে করতেছে আমাদের মান সম্মানটা যাবে ভাই আমি এখনো শেষ করেছি হ্যাঁ আমি তো এখনো শেষ করিনি ভাই এ তো বিদ্যাচ্ছে বিরাট জোরে একটু দাও দিনি ভাই একটু জোরে না রে তাকবীর ও ভাই ডাউন মেরে দে না ভাইরা এদিক ব্যস্ত ছিল হ্যাঁ এ ওদেরকে নিয়ে খুব মস্তানি মারতেছে একটু জোরে তকবীর দাও তো না রে তাকবীর একবার হোক না রে তাকবীর ওরা আমার দলে কারণ সাউন্ড দেখ একটু তুমি থামো আমি তুমি বলেছো আমি শেষ করেছি আচ্ছা এরপরে গলি তো আমি দেবো হ্যাঁ তুমি থামো ব্যাস আমার দলে তো ঠিক আছে আম্মা বড় তাই তো ব্যাস আমরা মায়ের ছাব চলো মা বড় কি বাপ বড় তখনই বোঝানো যাবে যখন বাড়ি ভ্যানের চাকা বন্ধ হবে মাঠে জন্দবা বন্ধ হবে বাজার যখন বন্ধ হবে তখন বুঝতে পারবা লক্ষ্মী ভান্ডার এনে খাওয়াবে তাই তো বেকার ভাতা চলতেছে এ ভাতা সে ভাতাই চল যাবে শোনো এখন একটা ঘটনা হচ্ছে 500 টাকায় তিনটে দেশলাই হয় এখন হুজুর রয়েছে সর্বপ্রথম আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে যত নবী রসুল পয়গম্বর এসেছেন তারা সবাই হুজুর ছেলে না মেয়ে একটু কথা বলো ভাই তারা সবাই ছেলে তো যদি আল্লাহর পরের স্থান যদি নবীদের হয় তারা যদি সব ছেলে হয় আর কই আল্লাহ তো একটা মেয়ে নবী করে দেখাতে পারেনি দেখায়নি তো আল্লাহ পাক যত নবী করেছে সব কিন্তু পুরুষ ছিল আর কি লজ্জা আছে বলে মনে হয় এ বলতে তো মেয়ে বড় তাহলে আমি এবার বলি এবার উত্তর দাও বলো বলো পানির পরটা আগে নাও যদি পানি খেসে লাগে খেয়ে নিও কবি বলছে দেখুন পানি খেয়ে লাগ দুনিয়াতে চত রসুল দুনিয়াতে চত রসুল এসেছিল নবী সবাই তো পুরুষ ছিল ছিল না তো নারী দুনিয়াতে দুনিয়াতে চত রসুল দুনিয়াতে চত রসুল এসেছিল নবী সবাই তো পুরুষ ছিল ছিল না তো নারী পুরুষ সম্মান সবচেয়ে বেশি পুরুষ সম্মান সবচেয়ে বেশি এটাই হলো তার প্রমাণ আর নারীর উপরে পুরুষের হক আর নারীর উপরে পুরুষের হক খুলে দেখো কোরআন ছোট করে একটা কথা বলবো তারপর তুমি উত্তর দেবে আচ্ছা বলো আচ্ছা ভাই আমরা যারা বিয়ে করেছি আমরা শ্বশুর বাড়ি গিয়ে থাকি না মানে বউ আমাদের বাড়ি এসে থাকে তাহলে আমরা খাদ দেবো তারপরে খাদ পারবে বলো বুঝতে পেরেছেন যদি বেতালে একবার আয় করা বন্ধ করে দিছি ভাই আর
রান্না করে দেবে তাই খাতি পারবে নয়তো দেখো রান্না না করে দিলে একদিন তোমার গেলা বন্ধ হয়ে যাবে কত হোটেল থেকে এসে বিরিানি খেয়ে যাবে হোটেলের বিরিানি খেয়ে মরবে দু চার দিন পরে তুমি উত্তর দাও দেখি দু চার দিন পরে কলেরা হবে আচ্ছা তুমি বলো দেখি এবার তুমি কি বললে তো আগে যত নবী ছিল কি সব ছেলে তাই তো আর আমি বলি বলো গাট করো কেউ একজন পালাই না ভাই সাউন্ডটা দাও দেখি নারী জাতির সম্মান দিলেন মোদের দয়ার নবী আর নারীর পেটে জন্ম নিলে হাজার হাজার নবী সিরাজুল দাঁড়িয়ে থাকবে ভাই হ্যাঁ নারী জাতি সম্মান দিলেন মোদের দয়ার নবী আর নারীর পেটে জন্ম নিলেন হাজার হাজার নবী পুরুষ চেয়ে নারীর সম্মান পুরুষ চেয়ে নারীর সম্মান দেখো হাদিসে গো নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ জানো কি ভাই সিরাজ মায়ের কথা বলে আবারও রসুল্লাহ সাহাবাটা রসুল্লাহকে জিজ্ঞাসা করলো আবারও বললো মাকে সেবা করবো লাস্টের বারে চার বারের মাথায় বাপের নাম করেছে মা কবার বলেছে আমার জান্নাত আল্লাহ যেখানে রেখেছে সেখানে আমার জান্নাত আল্লাহ যেখানে রেখেছিস বললি হবে না অফলাইনের মতন কথা বললি হবে না এখন অনলাইনের যুগ অনলাইনের মতন কথা বলো কোথায় রেখে সত্যি কথা বলে দিন বুকছে ইমানদারিতে বলো কোথায় রেখেছে সিরাজুল আমার জান্নাত যদি আমার মায়ের পায়ের তলায় হয় আর আমার মায়ের জান্নাত কার পায়ের তলায় চিল্লালি তো খুব জরুরি আমার দলে আমি জিতি শোনো ভাই খুব বিচার করবেন ইমানদারি বিচার করবেন আমার জান্নাত যদি আমার মায়ের পায়ের তলায় হয় আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায় এই করে করে আদম নবী পর্যন্ত যান তার আগে কে রয়েছে আদম নবীর আগে কে রয়েছে কেউ নেই তো তাহলে জিতে আছে কে এখন আমি তো আরে জোরে তাকবীর নারে তাকবীর আরে জোরে নারে তাকবীর আর কে যে বলেছে যে তোরা আমার দলে না এ যে বলেছে আদম নবীর বাপ মা কেউ ছিল হ্যাঁ তাহলে ওই একজন আছে তো তাহলে আমি এবারে একটা প্রশ্ন করব এত খাটনি খেটে আব্বাজান আব্বাজান কি ঘুটে গুড়ি দিয়েছ নাকি এত খাটনা খাটাখাটনি করে তোমার মতন একটা পাটকাটি দেহ বানিয়ে দিয়েছে দিয়ে আর এরকম একটা শরীর বানিয়ে দিয়েছে খেয়ে খেয়ে বাপের খেয়ে আর মা এখন এই তিন চার বছর এই মানে সরকার আসার পথে মায়েদের একটু সুযোগ সুবিধা দিয়েছে সেই জন্য লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাচ্চা তখন মায়ের গুনগাচ্ছ কারণ তার আগে কি করেছিল তো কবি বলছে দেখুন আচ্ছা বলো আমি এরপরে সরিয়ে দেবো সব মাতার গাম পায়ে ফেলে মাতার গাম পায়ে ফেলে খেটে তোমায় খাওয়াই বাপের খাচ্ছে গিলতেছে আর মায়ের গুণ গাচ্ছে মাতার গাম পায়ে ফেলে খেটে তোমায় খাওয়াই আর বাপের খেয়ে মায়ের গুণে করো তুমি বড়াই বাপের খেয়ে মায়ের গুণে করো তুমি বড়াই পুরুষ ছাড়া ও মান্নান ভাই পুরুষ ছাড়া ও মান্নান ভাই নারী যে অসহায় আর পুরুষ যা বলে নারীকে তাই মেনে মেনে চলতে গায় আরে পুরুষ যা বলে নারীকে তাই মেনে মেনে চলতে গায় ওরা আমার বাড়ি এসে থাকবে আমি যা বলবো তাই শুনতে হবে কোনো কথা হবে না কারণ আমার অসম্মান করলে আমার বউ কোথায় যাবে স্বামীর অসম্মান করলে কোথায় যাবে
আল্লাহর রাসূল যখন মা ফাতেমাকে বিয়ে দিয়েছেন বলছে তুমি স্বামীর খিদমত করবে এবং আল্লাহ পাক যদি দুনিয়ার জমিনে কাউকে সেজদা করতে বলতেন মহিলাদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো পাওয়ার কতটা বেশি বুঝতে পারছেন স্বামীর আর এ গোলাবাজারি করতেছ বলো দেখি ওয়েট ওয়েট আমি ওর বলি পালাবে না ভাই সাউন্ডটা দাও দেখি পুরুষের গুণ গাও সিরাজুল লজ্জার মাথা খেয়ে আর নারীর দুধ খেয়ে মানুষ আড়াই বছর ধরে আড়াই বছর দুধ খেলে কেন লেড়ো খাতি পারোনি বিস্কুট খাতি পারোনি তুমি বলো আমি তো শেষ মুড়ি খাতি পারোনি আড়াই বছর কুদুমিকে দুধ খেয়ে এখন মায়ের বিরুদ্ধে যাচ্ছ আমি তো বলিনি যে আম্মা বাদ একবার বলেছি আমি কি বলেছি আব্বা বাদ কিন্তু সেরা আচ্ছা তুমি বলো সুরে বলো তুমি পুরুষের গুণ গাও সিরাজুল লজ্জার মাথা খেয়ে আর নারীর দুধ খেয়ে মানুষ আড়াই বছর ধরে নারীর দুধ খেয়ে মানুষ আড়াই বছর ধরে নারী ছাড়া একটিও পুরুষ নারী ছাড়া একটিও পুরুষ হয় না সফল মোটে আর নারী ঘরে আছে বলে আর মা বোনেরা আছে বলে পাতে খাবার জোটে হোটেলে গিয়ে খাবে কলেরা হয়ে মরবে বাড়ি খাবে সুস্থ থাকবে আচ্ছা সে নাই হলো সব কথার এক কথা বাপ যদি টাইট করে দেয় সব বন্ধ হয়ে যাবে শেষ বেশ কি সমাধান আছে সেটা করো আমি একটা কথা বলছি নিজেদের মধ্যে ঝামেলা বেঁধে লাভ নেই তুমি একটা সমাধান করে দাও বলো বলবো আমি আচ্ছা তাহলে একটু সমাধান করি নাকি কান মলবে তো দেই পুরুষ হলো গাড়ির বডি নারী হলো তার চাকা পুরুষ হলো গাড়ির বডি নারী হলো তার চাকা আর বডি চাকা এক না হলে জীবন চলা আর বডি আর চাকা গাড়ি এক না গলে যাই না তো ভাই চলা পুরুষ নারী দুজন সমান পুরুষ নারী দুজন সমান একে অপরের যত্ন আর তুই জনেরই সমান অধিকার তুই জনেরই সমান অধিকার কোরআন হাদিসে গণ্য আর তুই জনেরই সমান অধিকার কোরআন হাদিসে গণ্য শোনো ভাই পুরুষ নারী দুজনের সমান এখন কি সুন্দর করে বলে দিলে আর আগে বলতিলে শুধু আম্মা বাদ দে শুধু আব্বা চলতে হলো কি ঠিক আছে না ঠিক হয় না এ বাবু একটা জোরে তকবীর দিতে না রাইতে কি আর একটুখানি যদি থাকতো পুরো ডাউন করে দিতাম ভয়তে বন্ধ করে দিতাম তুমি যত যাই করো প্রথম আদম নবী আছে সেখানে একজন বাবা তুমি যতই যাই করো রান্না কর খাবার চা আড়াই বছর কুদুমি কো দুধ খেয়েছো আল্লাহর রাসূল তিনবার মায়ের কথা বলেছে কোন দিকে যাবে হাজার হাজার নবী তারা মায়ের পেটে জন্ম নিয়েছে আচ্ছা তো শোনালাম আব্বার কতটা সম্মান দিয়েছেন ওই তো আরেকটা আছে এই পাড়াতে চিল্লাবে ওই পাড়ায় শোনা যাবে ওদিক তো জিতে রয়েছে ঝগড়া বাঁধা নেই ফাস ঝগড়া তো আমরা পারবো না তো একটু জোরে হবে নারে তাকবীর একটু জোরে নারে তাকবীর